চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ আর জনসংখ্যার দিক দিয়ে প্রথম। দেশটি সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক সম্পদের দিক দিয়ে খুবই সমৃদ্ধ। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, নদী, সমুদ্র সহ আধুনিক নগরায়নের জন্যই সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয়, আর তাই চীন বিশ্বের পর্যটন গন্তব্যস্থলগুলির মধ্যে অন্যতম। চলুন এ পর্বে দেখে নেই চীনের সবচেয়ে দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। এক, চেংদু রিসার্চ বেজ অব জায়ান্ট পান্ডা ব্রিডিং। চীনের জায়ান্ট পান্ডা শুধুমাত্র চীনা পর্যটকদের কাছেই জনপ্রিয় না, এই প্রাণীটি পৃথিবী জুড়ে শিশু থেকে শুরু করে সবার কাছে জনপ্রিয়। আপনি যদি পান্ডা সম্পর্কে না জানেন তবে আপনার জন্য বলছি, চীনের জায়ান্ট পান্ডা ভালুকের মতো দেখতে সাদাকালো রঙের এক প্রকার প্রাণী। চীনের অনেক চিড়িয়াখানাতেই আপনি এদের দেখতে পাবেন। তবে সবচেয়ে বেশি জায়ান্ট পান্ডার দেখা মেলে সিচুয়ান প্রদেশের চেংদু শহরে, যা জায়ান্ট পান্ডার হোমটাউন হিসেবে পরিচিত। এটি চীনের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। এই শহরের উত্তরে অবস্থিত চেংদু রিসার্চ বেজ অব জায়ান্ট পান্ডা ব্রিডিং সেন্টারে প্রাকৃতিক পরিবেশে খুব কাছ থেকে এই কিউট প্রাণীটিকে দেখার সুযোগ আছে। দুই, লি নদী। চীনের সবচেয়ে দর্শনীয় স্থান মধ্যে অন্যতম একটি স্থান হল লি নদী। চীনের গ্রামাঞ্চলের দিকে অবস্থিত এই লি নদী বিখ্যাত এর ক্রিস্টাল ক্লিয়ার পানি, শহরের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথে বয়ে যাওয়া এবং নদী পাশের চমৎকার পাহাড়ের জন্য। গুইলিনে অবস্থিত এই লি নদী শিল্পীদের হৃদয় ছুঁয়ে যায়। বলা হয়ে থাকে লি নদীর প্রাকৃতিক সৌন্দর্য থেকে চীনের চিত্রশিল্পীগণ এবং কবিগণ তাদের শিল্পকর্মে প্রেরণা পেয়ে থাকেন। 83 কিলোমিটার দৈর্ঘ্যের লি নদীটির গুইলিং এবং ইয়াংসু এর মধ্যবর্তী স্থানটি সবচেয়ে বেশি সুন্দর। নদীর দুপাশে চমকপ্রদ আড়াআড়ি পাহাড়, নলখাগডার বন, গ্রামগুলির সুসজ্জিত চাষাবাদ এবং ঘন বাঁশ বাগান পর্যটকদের নজর কেড়ে থাকে। মেঘলা এবং রৌদ্রোজ্জ্বল দিনে লি নদীর অপরূপ সৌন্দর্য পর্যটকদের মন কেড়ে নেয়। পর্যটকদের সুবিধার্থে নদীটি ঘুরে বেড়ানোর জন্য ছোট ছোট বাঁশের নৌকা এবং সুসজ্জিত জাহাজ রয়েছে। পর্যটকরা তাদের পছন্দ অনুযায়ী নৌকা বা জাহাজে চড়ে নদী ভ্রমণ করে থাকেন। তিন, দ্য টেরাকোটা আর্মি। 1933 সালে সাংহাই প্রদেশের সিয়ান শহরের প্রান্তদেশে সেখানকার কৃষকেরা খনন কাজের মাধ্যমে যে প্রত্নতাত্ত্বিক স্থানটি উন্মোচিত করে তা নিঃসন্দেহে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, দ্য টেরাকোটা আর্মি। আর এই আবিষ্কারটি চীনের অন্যতম দর্শনীয় স্থান। প্রায় 200 বছর ভূগর্ভস্থ ছিল এই টেরাকোটা আর্মি। এটি চীনের প্রথম সম্রাট কিম শি হুয়াং এর সমাধি মন্দিরে প্রতিষ্ঠিত। আসলে এই টেরাকোটা আর্মি জীবন্ত কোনো সেনাবাহিনী নয়। সম্রাট চীন শি হুয়াং এর মৃত্যুর পর স্থানীয় লিনথং জেলার কৃষকেরা সম্রাটের সম্মানার্থে এসব পোড়ামাটির সৈন্যবাহিনী তৈরি করে। এখানে মানুষের মতো দেখতে 8000টি সৈন্য মূর্তি আছে, যেগুলো লম্বায়ও প্রায় মানুষের মতো। এই মূর্তিগুলোর একটির সাথে অন্যটির চেহারার মিল নেই, তাই নির্মাণের দক্ষতা দেখে বিস্মিত না হয়ে উপায় নেই। সৈন্যর পাশাপাশি আরও রয়েছে 520টি ঘোড়া, 100টির মতো রথ এবং বেশ কিছু বেসামরিক লোকজন। পোড়ামাটির এই সৈন্যবাহিনীতে সামরিক পদমর্যাদার সড়ক সাজানো হয়েছে। এক কথায় বলা যায়, প্রাচীন সামরিক বাহিনী যেভাবে সুসজ্জিত থাকত, কৃষকদের তৈরি মূর্তিগুলোতে সেই রূপ দেওয়া হয়েছে। চার, বেইজিং এর নিষিদ্ধ নগরী। চীনের আরেকটি দর্শনীয় এবং জনপ্রিয় পর্যটন স্থান হল বেইজিং এর নিষিদ্ধ নগরী। একসময় এই নগরীতে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল, তাই এর নাম হয় নিষিদ্ধ নগরী। এখানে চীনের প্রাচীন স্থাপত্যবিদদের দ্বারা নির্মিত এই প্রাসাদটিতে 4000েরও বেশি সুসজ্জিত কামরা রয়েছে। এসব কামরাগুলিতে লাল এবং হলুদ রঙের কারুকার্য রয়েছে। এই প্রাসাদের ছাদ সোনা দিয়ে তৈরি। এটি ইম্পেরিয়াল প্যালেস নামেও পরিচিত। এটি বিশ্বের অন্যতম বৃহৎ জটিল প্রাসাদ। পাঁচ, চীনের মহাপ্রাচীর। চীনে ভ্রমণের কথা উঠলেই আমাদের চোখের সামনে সবার আগে ভেসে উঠে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটি বিশ্বের দীর্ঘতম প্রাচীর, চীনের প্রতীক এবং চীনের সবচেয়ে দর্শনীয় স্থান। প্রাচীরটি চীনের পূর্ব উপকূল থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য প্রায় 5000 কিলোমিটার।
গড়ে এর উচ্চতা প্রায় 6 থেকে 8 মিটার এবং কিছু কিছু জায়গায় প্রায় 16 মিটার পর্যন্ত। চীনের এই প্রাচীরটি বিশ্বের সপ্তাশ্চর্যের একটি। প্রাচীন জায়াবর জাতি, বিশেষত জায়াবর মঙ্গোলিয়ানদের থেকে বাঁচানোর জন্য চীনা সম্রাটরা এই প্রাচীর নির্মাণ করেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।